সবাই সাবধান, হুশিয়ার, দশটায় ভাজি। আলামতের কাজ শুরু হোক, এই কেসের উকিল কেডা হাজির করো কে। উকিল তো ছিলাম না, নাম কি তোমার? আমি হচ্ছি সেই বিখ্যাত উকিল কেডি লেখক। আমি তো কেডি লেখকের নাম শুনিনি, কেডি পাঠকের নাম শুনিছি। হইলগে মামন আদালত, আমি কেডি লেখি তাই আমি লেখক, আর পড়ে তাই পাঠক। ওই স্যার কলিমুদ্দিন আমার মেয়ের সাথে বিয়ে দেখেন, ফাটাই ফুটাই বেরলে তো আমি আর বিচার চাই স্যার। আপনার ঘটনা কি খুলে বলেন। কি করছেন, কি করছেন? আপনি তো স্যার খুলতে পারছেন। আমি বলছি ঘটনা বলতে, ঘটনা খুলে বলতে। ওই স্যার কলিমুদ্দিন আমার মেয়ের সাথে বিয়ে দেখেন, ফাটাই ফুটাই বেরলে তো আমি আর বিচার চাই স্যার। আসামি কলিমুদ্দিনকে হাজির করা হোক। আসামি কলিমুদ্দিন হাজির। ওরে বাবু খাড়া, আমি আসতেছি। ওই তুমি এলো, ওই তুমি এলো। আমার তুই দেখবি তোর আওয়াজ দেবো, তোর আওয়াজ দেবো দেখবি। আপনি থামেন থামেন থামেন, এই না বাবু ধরো। আমার বোর কসম, যা বলবা মিথ্যা বলবা, মিথ্যা স্যার একটাও যেন সত্য বলবা না। যা বলবা মিথ্যা বলবো, মিথ্যা ছাড়া সত্য বলবো না, সত্য মিথ্যা ফাইল করে বলবো। তাহলে আপনি সব কিছু নাটাই গুরু। তাহলে এবার আদালতকে আপনি বলেন যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। মহামান্য আদালত কইয়া হালাম, ওরে আমি যখন খেটের আল কাটছিলাম, ওই সলিমুদ্দিন আমার কানে গোড়ায় এসে ঘানর 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 কানর করছিল। আমার তখন রাগ পাততলায় ঘুর ঘুর করছিল, কুদালে আসার দিয়ে তখন আমি খুশাই দিছি খুশাই দিছি খুশাই দিছি। আপনি এখন আসতে পারেন, আমার আবার আসা লাগবে। তা আবার কবে আসবো? পাগল ছাগল তো মরলাম, আপনার আসা লাগবে না। যান মহমান আদালত, এই ক্ষেত্রে একজন ভূপা সাক্ষী আছে, তাকে হাজির করা হোক। তাকে হাজির করা হোক। ওই সলিমুদ্দিনের মারার সময় আপনি কি দেখিলি বল। পাগল ছাগল কি বলছে, বের করো এখান থেকে। ওর খাইছেই গেল যে, হ্যাঁ হয়েছে কি না, পেটে খিদে লাগলি, পেটের মধ্যে মাথা ঘরে। আর যাও যাও তুমি যাও। হুজুর এখন সাক্ষী আছে, আমার মেয়ে সব দেখিল। আমি সলিমুদ্দিন মেয়েকে কাঠ গড়া আসার জন্য অনুমতি প্রার্থনা করছি। বেনাপোল বর্ডার, বেনাপোল বর্ডার, সলিমুদ্দিনের মেয়েকে হাজির করা হোক। ওই সলিমুদ্দিনের মেয়ে হাজির করা হোক। আপনি বলেন কি দেখেছিলেন ঘটনার দিন। আমার আব্বার মারার আগে আমি ঘর ঝাড় দিছিলাম, ঘর মুছছিলাম, ঝুল ঝাড়ছিলাম, থালা বাসন ধুতে গেলাম। ওসব বাদ দিয়ে আপনি কাজের কথা আছেন, কাজের কথা আছেন, ঘটনার দিন কি দেখিলেন তাই বলেন। ওই আমার আব্বার মারার আগে আমি চুল আঁচড়াছিলাম, ঠোঁটে লিপস্টিক দিছিলাম, কপালে টিপ করছিলাম, ওই ভাত রান্ধতে গেলাম। ওসব বাদ দিয়ে আপনি কাজের কথা আছেন, কাজের কথা আছেন, ঘটনার দিন কি দেখিলেন তাই বলেন। আমার আব্বার মারার আগে আমি ঘর ঝাড় দিছিলাম, ঘর মুছছিলাম, ধুল ঝাড়ছিলাম, থালা বাসন ধুতে গেলাম। থামো দেন, তুমি বাড়ি গল্প বাড়িতে করিয়ান, যাও এখন চলে যাও, যাও বাড়ি যাও, যাও আমি চলে যাবো। হ্যাঁ যাও। মহামান্য আদালত, এই কাজের যে প্রধান সাক্ষী তাকে হাজির করা হোক। বেনাপোল বর্ডার, বেনাপোল বর্ডার, বেনাপোল বর্ডার, এই প্রধান সাক্ষীকে আদালতে ডাকা অনুমতি দিলাম। এই কেসে প্রধান সাক্ষী হাজির হোক। আপনি বলেন, আমার বোর কসম, যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া একটা সত্য বলিব না। যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না, একদম না। যদিও বলি সত্য মিথ্যা পাইল করি বলি। আপনি ঘটনার দিন কি দেখেছিলেন মামন আদালতকে বলুন। আমি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? তা ইংলিশেই বলো, জলবিটা বুঝবেন তো। তুমি কি এমন ইংরেজি জানো জলবিটা বুঝবেন না? হ্যাঁ তা বলবো, বলো। সলিমুদ্দিন অ্যান্ড কলিমুদ্দিন, দিয়ার ইজ এ খাস কাটা খাস কাটা, ওয়ার ইজ এ পচা গাছ। কি বললো? বললাম না জলবিটা বুঝবে না, ইয়া কঠিন ইংরেজি আমি জানি। কোন কোন দেশে লেখাপড়া করি তাও গো তুমি? ওই হাটুনি, পুটুনি, ইলিশপুর, সিঙে, কুটা, মদনপুর, সব জায়গায় আমার ফেল মারা ডিগ্রি আছে, পাশ করতে পারিনি। আপনি একটু ইংরেজি ট্রান্সলেশন করে বলেন। আচ্ছা বলছি, সলিমুদ্দিন
এন্ড কলিমউদ্দিন দিয়ারি যে খাসকাটা খাসকাটা ওয়ারি যে কথা বাংলায় বলো বাংলায় 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 বলবো সলিমউদ্দিন এন্ড কলিমউদ্দিন দিয়ারি যে খাসকাটা খাসকাটা মানে ওই আইল কাটা নিয়ে গন্ডগোল করছিল কোন জায়গায় ওই কষা গাছের নিচে মারামারি করছিল কখন এটা করছিল হয়েন্দা বেলা ডুবু ডুবু জাইন্দা রোড মানে যখন বেলা ডুবি ডুবি যাচ্ছিল তখন আমি রাস্তাতে যাচ্ছিলাম জাইন্দা নাড়া বাগান যেই না নাড়া বাগানের পাশে গেছি জাকিন্দা কোপ তখন ওই কোপটা মেরিয়ে দিলে তারপর আপনি দেখি কি করলেন তখন দেখেঙ্গা খুশাখুশি মারেঙ্গা দই আমি কাঁচা পিলে মারলাম দই বেনাপোল বর্ডার বেনাপোল বর্ডার বেনাপোল বর্ডার সমস্ত সাক্ষীদের কথা শুনে এটা বুঝতে পারলাম সলিমউদ্দিন কলিমউদ্দিন আসলে এরা প্রকৃতির দোষী এবং তাদের দুইজনের 20,000 টাকা পুরস্কার ঘোষিত করা হলো সরকারি গাড়িতে তাদের দুজনের বাড়ি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হলো এবং সাক্ষী নিজের চোখে দেখার পরেও কেন ওদের ঠেকাতে যায়নি সেই জন্য সাক্ষীকে প্রথমে 4 বছরের ফাঁসি দেওয়া হলো এবং 3 বছরের জেল দেওয়া হলো আর সেই স্বরূপে সাক্ষীকে 20,000 টাকা জরিমানা করা হলো পরবর্তী ঘুষ না খাওয়া পর্যন্ত এই কেস বন্ধ থাকলো আবার কি কইলে রে প্রথমে ফাঁসি দেবে 3 বছর 4 বছর এ দেখছি বুধুর পিন্ডি বুধুর ঘরে জামাই দিলে